মস্তিষ্কের রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের লজিস্টিক্স ম্যানেজার নাফিস বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন তার মাইনর স্ট্রোক হয়েছে নাফিসকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নাফিস ইকবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবালের বড় ভাই এবং সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের বড় ভাই চট্টগ্রামের কৃত স্পোর্টস ব্যক্তিত্ব মরহুম ইকবাল খানের বড় ছেলে ক্রিকেট ছাড়ার পর জাতীয় ক্রিকেট দলের লজিস্টিক্স ম্যানেজারের দায়িত্ব করছেন ছিলেন ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে চট্টগ্রামে নিজ বাসায় অবস্থান করছিলেন সেখানে শুক্রবার হঠাৎ করে হাসপাতালে ভর্তি হন। তার মাথা এবং দুর্বলতা ছিল চট্টগ্রামে হাসপাতালে প্রাথমিক স্ক্যান করানোর পর জানা যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে বিসিবি চিকিৎসক ডাঃ দেবাশিস হাফিজ সেরিব্রেল ভেনাস কম্পোসিস নামের এক রোগে ভুগছেন রক্ত জমাট বেঁধেছে তার মস্তিষ্কের ভেনাস অংশে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে যে প্যারামিটারগুলো দেখা হয় সেগুলো সব ভালো আছে ডাক্তাররা আশা করছে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারদের মতে তার অবস্থা যদি আরও খারাপের দিকে না যায় তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন